আইপিএল 2020 হওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা এক একটা ফ্যান আর এক একটা ভারতীয় ক্রিকেটাররা জানে। তো বস, আজ আমরা এই ভিডিও আলোচনা করব, আইপিএল 2020 যদি না হয় তাহলে যে পাঁচ ক্রিকেটারের ভবিষ্যৎ প্রায় অন্ধকার হয়ে যাবে। তো বস, দেখতে থাকো পুরো ভিডিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আইপিএল 2020 কিন্তু শুরু করার জন্য খুবইভাবে চেষ্টা চালাচ্ছে বিসিসিআই তথা ভারত সরকার। এবছরের আইপিএল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আইপিএল, যেখানে সামনেই কিন্তু অস্ট্রেলিয়া সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তাই জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আইপিএলটা। কিন্তু শেষ পর্যন্তই জানা যাবে এবছর আইপিএল হবে কি হবে না। এবছর যদি আইপিএল না হয় তাহলে কিন্তু অনেক মিলিয়ন অর্থাৎ অনেক লক্ষ ভারতীয় ফ্যানদের বুকে একটা আঘাত লাগবে এবং এবছরে যেন কি একটা খালি মিসিং মিসিং লাগবে। তাছাড়া কিন্তু ক্রিকেটারদেরও কিন্তু ভবিষ্যৎ নষ্ট। তো বস, আজকে আমরা এই ভিডিও জানবো যে পাঁচটি ক্রিকেটারদের কিন্তু ভবিষ্যৎ একদম অন্ধকারে চলে যেতে চলেছে। প্রথমে নাম চলে আসে সুরেশ রায়না, যেখানে 2019 সালের বিশ্বকাপ হারে সেই চার নম্বরে ব্যাটিং কে করবে, সেখানে কিন্তু কেদার যাদবকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম, কিন্তু এই সুরেশ রায়নাকে বাদ দিয়েছিল। কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপ অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু আবার ফিরতে পারে এই সুরেশ রায়না। যদি এবছর আইপিএলে ভালো পারফরমেন্স থাকে তাহলে কিন্তু আবার সেই দলের চার নম্বর জায়গাটা ফিরে পেতে পারে সেই সুরেশ রায়না। এবছর কিন্তু আইপিএলটা সুরেশ রায়নার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আইপিএল, যেখানে ভারতীয় দলের কিন্তু লাগবে একজন চার নম্বর ব্যাটসম্যান। তাছাড়া এবছর আইপিএল থেকেই প্রমাণ করতে পারবে সুরেশ রায়না। দ্বিতীয় বড় নম্বরের নাম চলে আসে শুভমান গিল, যেখানে ভারতীয় দলে সুযোগ পেয়েও প্রথমে একাদশে সুযোগ পাচ্ছে না এই শুভমান গিল। এবছর আইপিএলটাই কিন্তু শুভমান গিলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে ইতিমধ্যে বিসিসিআই জানিয়ে দিচ্ছে এবছর আইপিএলের কিন্তু পিচটা সেই অস্ট্রেলিয়ান পিচের মতো হবে, টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। যেখানে এবছর যদি শুভমান গিল ভালো খেলে তো অবশ্যই প্রথম একাদশ তথা ভারতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবে। তো বস, এবছরে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে এখানে আইপিএল। আইপিএলে যারা ভালো খেলবে তারাই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে পারে, অলরেডি জানিয়ে দিচ্ছে বিসিসিআই তথা বিরাট কোহলি। তিন নম্বরের নাম চলে আসে কিন্তু দীপক চাহার, ভারতীয় দলের নিয়মিত বলার হতে চলেছিলেন এই দীপক চাহার, কিন্তু চোটের কারণে সে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয়। আইপিএল 2020 কিন্তু ভালো খেললে তারপরে সুযোগ পেতে পারেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। এবছর কিন্তু দীপক চাহারের জন্যও কিন্তু একটা বড়সড় রোল প্লে করতে চলেছে এই ভিভো আইপিএল 2020। এবার যদি আইপিএল 2020 সালে ভালো খেলতে পারে অবশ্যই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পেতে পারেন এই দীপক চাহার, এবং দীপক চাহারের জন্য খুব একটা ভাইটাল রোল হিসেবে প্লে করতে চাচ্ছে এই বছর আইপিএল। তো বস, এবছর যদি আইপিএল না হয় কিন্তু ভারতীয় বিসিসিআইও মুশকিলে পড়বে। চার নম্বরের নাম শিখর ধাওয়ান, যেখানে চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল এই শিখর ধাওয়ানকে ভারতীয় দল থেকে, তারপরেই কিন্তু ওপেনার নিয়ে আর ভারতীয় দলের কোনো সমস্যা হয়নি। কিন্তু এবছরেই কিন্তু সেই ছিটকে যাওয়া শিখর ধাওয়ান কিন্তু পেতে পারতো বিশ্বকাপের দলে সুযোগ, যেখানে এবছর আইপিএলে সে যদি ভালোই পারফরমেন্স করতো হয়তো অন্য কোনো একটা ওপেনার খারাপ পারফরমেন্স করলে কিন্তু অবশ্যই সুযোগ ছিল এই শিখর ধাওয়ানের। সেই রাস্তাটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আস্তে আস্তে শিখর ধাওয়ানের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। যদি এবছর আইপিএল যদি না হয় তাহলে শিখর ধাওয়ানের কাছে কিন্তু খুবই একটা খারাপ খবর থাকবে। নাম্বার পাঁচ এম এস ধোনি, সেটা আর বলার অপেক্ষায় থাকে না। এবছর আইপিএল কিন্তু মাহি ফ্যানদের জন্য একটা অন্যতম আইপিএল হতে চলেছে। এবছর আইপিএল যদি না হয় মাহি কিন্তু ব্যাট হাতে দেখা যাবে না এবছরে, অর্থাৎ এবছরে কিন্তু মাহির জন্য খুবই একটা দুর্দান্ত আইপিএল হতে চলেছে, যেখানে একটা ইন্টারেস্টিংভাবে শুরু করতে চলেছিল এম এস ধোনি, যেখানে ইতিমধ্যে বিসিসিআই তথা আরও সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে যদি এবছর আইপিএলে মাই ভালো খেলে তবেই কিন্তু ধোনিকে সুযোগ দেওয়া হবে আইপিএল থেকে সরাসরি বিশ্বকাপ দলে। তো এখন দেখবার বিষয় এবছর আইপিএল হয় কি না হয়। এবছর আইপিএল না হলে কিন্তু ধোনি ফ্যানদের কাছে খুবই খারাপ খবর, ইতিমধ্যে শুনে ফেলেছ যে হয়তো লোকেশ রাহুল বা ঋষভ পান্তকে সুযোগ দিতে পারে ধোনিকে না দিয়ে। তো বস, তোমাদের মতে কি বলে নিচে কমেন্টে জানাও। এবছর তো আইপিএল হওয়াটা খুবই একটা জরুরি আমার বলে মনে হয়, তো তোমাদের কি বলে।